ঈদে বাড়ি ফেরার খবর জানাতে সায়দাবাদ বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী সাজেদা সুইটি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এই হাক ডাক, প্রচন্ড হট, এই যাত্রী নিয়ে টানাটানি, সবকিছু মিলিয়েই আসলে সায়দাবাদের এটা চিরচেনা চিত্র। বিশেষ করে ঈদের মতো বড় উপলক্ষ যখন আসে, ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর, এই সময়গুলোতে তাদের ব্যস্ততা সীমাহীন বেড়ে যায়। ব্যবসার সময় তাদের এবং যাত্রীদের ভোগান্তিরও কিছুটা সময়, বাড়ি ফেরার আনন্দের সাথে সাথে ভোগান্তিটাও তারা সয়ে নিতে নিতে মেনে নিতে নিতে তারা বহু বছর ধরে অভ্যস্ত হয়ে পড়ার চেষ্টা করেছেন। কিন্তু তারপরেও সবকিছু মিলিয়ে যাত্রীরা যখন আসেন এখানে, তাদেরকে শেষ পর্যন্ত কিছু টাকা বেশি গুনতে হচ্ছে, তারপর কিছু সময় বেশি থাকতে হচ্ছে, এবং এই যেহেতু তাদের অপেক্ষমান থাকা অবস্থার ভালো ধরনের সুবিধা নাই, শৌচাগারের ব্যবস্থাও ভাবে নাই, সবকিছু মিলিয়ে নারী শিশু সহ যারা আসেন তাদের ভোগান্তিটা একটু বেশি। আজকে যেহেতু কর্মদিবস, শেষ কর্মদিবস ছিল, অনেকেই অফিসগামী ছিলেন সকালে, এবং অফিসের অনেকে দেখা যায় যারা পরিবার আগেই পাঠিয়ে দিয়েছেন, তারা কিংবা হয়তো বা নিজেরা ব্যাচেলর, তারা ব্যাগ নিয়ে গেছেন এবং অফিস থেকে সরাসরি এখানে এসেছেন। একটু তদারকি যদি হয় তাহলে এই সায়দাবাদ যে আসলে একটি খুবই দরকারি একটা টার্মিনাল, খুবই প্রয়োজনীয় টার্মিনাল এবং জনপ্রিয় টার্মিনাল, এর জনপ্রিয়তা আসলে এখানে তাৎক্ষণিকভাবে এসে গাড়ি পাওয়া যায় সেজন্য, তারপরে যদি ব্যবস্থাপনাগুলো ভালো করা যায় তাহলে এই যে ঈদ কেন্দ্রিক ভোগান্তিগুলো অনেক কমে আসবে, নিরাপদে এবং সুস্থভাবে আমাদের যাত্রীরা তাদের যাত্রীর বাড়িতে পৌঁছাতে পারবেন, এবং এই যে দুঃসহ ব্যাপারগুলো থাকবে না, একটা ভালো স্মৃতি থাকবে ঈদ কেন্দ্রিক সারা বছরের জন্য।